আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা মজার বিষয় দেখবো। আমি হচ্ছে খাইতেছিলাম, তখন হঠাৎ করে বাইরে থেকে কেন যেন চিল্লা চিল্লির আওয়াজ আসতেছিল। তো হঠাৎ করে আমার কাছে মনে হয়েছে যে কিরে, সাধারণত এই জায়গাটায় এত আওয়াজ হয় না। এখন বের হইলাম, বের হয়ে টেবিল থেকে উঠে এসে দেখলাম আমার বাসার পাশে একটা বাচ্চাদের বাস্কেটবল খেলার মাঠ ছোট্ট। তো এখানে দেখি বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, বাচ্চারা খেলতেছে। আসলে ইতালিয়ান বাচ্চারা কী করে তাই দেখানোর জন্য আসলে ভিডিওটা করতেছি। দেখেন নিচে কোনোটা আসলে ফুটবল নিয়ে দুষ্টামি করতেছে, আবার কোনোগুলা মানে বাংলাদেশের বাচ্চাদের মধ্যে প্রায় যে চিল্লাচিল্লি দুষ্টামি, মূলত এটা বাস্কেটবল খেলে এখানে মাঝে মাঝে, তবে আবার দেখি মাঝে মাঝে বাচ্চারা এখানে ফুটবল খেলে। তো প্রচুর চিল্লাচিল্লি করতেছিল, দুইবার ডাক দিছি, তারপরে ওরা চলে গেছিল, আবার আসছে, আবার ডাক দিব যে একটা দুষ্টামি করতেছে, যে মারামারি করতেছে। তারপরে আমি ঘুমাইছিলাম পাশে, খাওয়ার পরে মানে খাওয়ার সময় তো শুনছি চিল্লাচিল্লি, বাট ওই সময় আমি কিছু মনে করিনি। কিন্তু খাওয়ার পরে যাই আমি ঘুমাইতে গেছি, জানালাটা খুলে, আর এখন একটু শীত কম, তো সামার টাইপের চলে আসতেছে। তো চিল্লাচিল্লির আওয়াজ আমি ঘুমাইতে পারতেছিলাম না, আমি ওর দুইবার ডাক দিয়ে বলছি শুনে নাই, চাও আমাদের দেখে নাই এবার। ঠিক আছে, ওই পাশে নিচে আরও আছে, নিচে আরও অনেকগুলো খেলাধুলা করতেছে। তো এটাই দেখানোর জন্য ভিডিও করছি, ভালোই লাগে। বাংলাদেশে সেই বাচ্চাদের মতো সেম অবস্থা, ফাটা একটা ফুটবলটা ফাইটে গেছে, মেবি ফুটবলটা ফাইটে গেছে, ওই ওটা দিয়ে দুষ্টামি করতেছে। তবে ওরা ফুটবল খুব সুন্দর খেলে, ঠিক আছে, ওরা ফুটবল খুব সুন্দর খেলে, কারণ ওরা ক্রিকেট খেলতে একদমই পারে না, ঠিক আছে, ফুটবল খুব ভালো খেলে। দুইটা দুষ্টামি করতেছে।